গুড মর্নিং, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা। আর এখন টাইম হয়ে গেছে সকাল 8:30। এখানে যথারীতি যা কাজ করার করে নিয়েছি, কারণ দিদি আজকেও আসেনি। আর এদিকে আকাশের অবস্থা যা, আমি যে শুকোতে দিলাম কতক্ষণ এইভাবে থাকবে আমি জানি না, তারপরে তো থাক কিছুক্ষণ পরে দেখছি। এখানে সব ইলেকট্রিকের কাজ হচ্ছে, আর কখন মানে ইলেকট্রিক আসবে জানি না, এত বড় বড় সব জিনিসপত্র নিয়ে এসছে। এদিকে দুজন উঠেও বসে আছে, বেচারা কারেন্ট নেই, ও এখন কী করবে বুঝে উঠতে পারছে না। পুরো ঘরময় অন্ধকার, আমাদের কোনো মোবাইলে চার্জ নেই, সকাল থেকে কারেন্ট অফ হয়ে রয়েছে। কি এখন মামনির মোবাইলই ভরসা, কিন্তু এই মোবাইলে কোনো আলো নেই। অবশেষে 2 ঘন্টা পরে কারেন্ট এসেছে। আর আজকে আবার ফ্যান ট্যান সব পরিষ্কার হয়েছে, তো সেই জন্য আমি মানে পরিষ্কার করে দিয়ে গেছে, তারপরে চাদরের পরে ঘুল ফুল করেছিল, এখন আমার চাদর পাল্টাবো। এই আবার চাদর পাল্টে যাবো, আবার রাতে নাকি ওই ইয়ে আসবে, মানে ইলেকট্রিসিটি লোক আসবে, তো সেখানে আবার আমাকে চাদর ইয়ে করতে হবে। এবার আর্যবাবু তলায় ঘুমাবেন না, উনি দুপুরবেলা আসবে না, তাছাড়া আমার চকলেট ফকলেট বানানো আছে, ওকে নিয়ে ওপরে আসতেই হবে, ওই জন্য আমাকে আবার চাদর পাল্টাতে হবে। তো একটা যেমন তেমন পেতে রাখি, যদি রাত্রিবেলা ঝামেলা না হয় তো একটা ভালো চাদর বা পেতে দেবো, বা ডবল চাদর পেতে রাখি, ওপরটা তুলে দেবো। আপাতত দুপুরে শোয়ার জন্য এটা পেতে রেখেছি, এটা ছোট বাট ঠিক আছে, এটা আপাতত থাক, তখন তো দুপুরে শোয়া হোক। আমাদের এখানে ইলেকট্রিসিটি মানে কারেন্ট অফ হয় না, 9 মাসে 6 মাসে হবে, বা যেদিন হবে মানে সেদিন বুঝতে পারি কি জিনিস। একে তো গরম, তা আমাদের বৃষ্টি হচ্ছে, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে বারবার, আর তার থেকে বড় কথা আর্যকে সামলানো, মানে উনি ফ্যান ছাড়া ঠিক আছে, বাট মানে ও অবাক হয়ে যাচ্ছে, যেহেতু মানে অনেক পরে পরে কারেন্ট অফ হওয়া দেখে, এবার এখন পুরোপুরি বুঝতে শিখে গেছে, তো শুধু দেখাচ্ছে ফ্যান উ। তো আপাতত থাক, আপাতত এখানে থাক, এবার নিচে যাবো, নিচে গিয়ে রান্না বান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর আজকে ছানার ডিম করবো, আজকে যেহেতু গুরু পূর্ণিমা তো নিরামিষ আমাদের, তো ছানার ডিম, লাউ ঘণ্ট, আর মামনি কি একটা মটর ডাল দিয়ে কি বললো একটা ডাল ফাল করবে সব সবজি দিয়ে, সেইটা হবে। তো সেই ছানার ডিমের রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগের দিন আমি শেয়ার করতে পারিনি একটাই কারণে, ছানার ডিমের সমস্ত উপকরণ দেখানোর সময় আমি মেন জিনিসটাই দেখাইনি, সেটা হচ্ছে ছানা, ওই জন্য আমি শেয়ার করতে পারিনি। তো আজকে ব্লগ মানে ভিডিওটা আজ আগের দিনের হবে, বাট শুধুমাত্র ছানাটা আজকের হবে, কারণেই আমি আগের দিন ছানার ডাল মানে ছানার ডিমের রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি। আমাদের লাগছে ছোলার ডাল এবং মটর ডাল সমান পরিমাণে, লাগছে চিনি স্বাদ মতো, লাগবে নুন স্বাদ মতো, লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটুখানি, আর নিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো। ফোড়নের জন্য এখানে লাগছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, আর লাগবে কাঁচা লঙ্কা পরিমাণ মতো বাটা। তো আমি এখানে এই লঙ্কার সঙ্গে আরও কিছু লঙ্কা বেটে নেব, লাগছে আদা বাটা, আর হচ্ছে কাজু, চারমগজ আর পোস্ত একসাথে বাটতে হবে, আর লাগবে টক দই ফেটানো, আর এখানে একটা বড় সাইজের টমেটো আমি বেটে নেব। ছোলার ডাল মটর ডাল সারা ধরে ভিজিয়ে রাখতে হবে, পরের দিন সকালে ভালো করে ধুয়ে এটাকে বেটে নিতে হবে একদম মিহি করে। এখানে দেখো বেটে নিয়েছি, এরকম মিহি করে বাটতে হবে। আর এদিকে আমি 1 লিটার দুধ থেকে এরকম ছানা কেটে নিয়েছি, এবার ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে, মানে বেশ মন্ড মন্ড টাইপ হবে, সেরকম করে খুব ভালো করে মাখতে হবে, যদি প্রয়োজন হয় একটুখানি ময়দা দিতে পারেন, তবে চেষ্টা করবেন না দেওয়ার, কিন্তু খুব ভালো করে কিন্তু মাখতে হবে যেন একদম দলা হয়ে আসে। এবার কড়াইতে তেল গরম করে তার ভিতরে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, এবং এর মধ্যে দেবো আদা বাটা লঙ্কা বাটা দিয়ে একসাথে এটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, মানে ওই গন্ধটা যেন ছেড়ে যায়, এবং এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে নুন এবং মিষ্টি মানে চিনি দিতে হবে এর মধ্যে। যখন এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন এটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে এবং ঠান্ডা করতে হবে।
তো এখানে ডালটাও রেডি, আর এখানে আমার ছানাটাও মাখা রেডি। এবার ছানার একটা ছোট বল নিয়ে তার ভিতরে এরকম করে গর্ত তৈরি করতে হবে, দিয়ে তার ভিতরে ওই ডালের যে পুরটা আমরা করেছি সেই ডালের পুরটা ওর ভিতরে দিতে হবে, দিয়ে একদম ডিমের শেপে দুই পাশ দিয়ে মুখটা চেপে দিলে দিয়ে একটুখানি মানে ডিমের শেপে এটাকে নিয়ে আসতে হবে। তো এটা হলো বাইরের সাদা পাটটা, ভেতরে কিন্তু কুসুম, মানে ডালের পাটটা হচ্ছে কুসুম, এটাই হচ্ছে ছানার ডিম। তো এখানে মোটামুটি এই কটা ছানার ডিম রেডি হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার এই ছানার ডিমগুলোকে ভেজে নিতে হবে, যেরকম করে আমরা নর্মাল ডিম ভাজি সেরকম করে হালকা করে ভেজে নিতে হবে। তো এখানে ছানার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি আবার তেল গরম করব, তেল গরম করে যেরকম ফোড়ন রেখেছিলাম সব ফোড়ন এবার দিয়ে দেবো পর। এবার এতে পরপর দিয়ে দেবো আদা বাটা, টমেটো বাটা। এবার কিন্তু খুব ভালো করে কষতে হবে, যেমন গুঁড়ো মশলা যেগুলো ছিল হলুদ জিরে ধনে, এবার কিন্তু পরপর পড়বে সব, এবং খুব ভালো করে কষাতে হবে। তো কষানোর উপরে টেস্টটা আসবে, আর টমেটো বাটার থেকে রঙটা আসবে, এবার লঙ্কা বাটা পরপর, এবার সব পরপর পড়বে। খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার ওর ভিতরে দিয়ে দিতে হবে, এখানে টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং এটাও ভালো করে কষানো হয়ে গেলে এরপর দিতে হবে কাজু পোস্ত চারমগজ বাটা। মোটামুটি দেখো এখানে কিন্তু খুব সুন্দর গ্রেভির কালারটা চলে এসেছে। এবার শেষ পর্যায়ে কিন্তু ছানার ডিমগুলো দিতে হবে, খুব বেশি নাড়া যাবে না, যদিও আর ভাঙবে না তবে খুব বেশি নাড়াচাড়া যাবে না। তো ছানার ডিমগুলো দিয়ে মোটামুটি উল্টে পাল্টে 3-4 মিনিট করে এটাকে কষতে হবে, এবং পরিমাণ মতো যদি জল লাগে এখনই কিন্তু দিয়ে দিতে হবে, ছানার ডিম দেওয়ার পর কিন্তু জল দেওয়া যাবে না। তো ছানার ডিম দেওয়ার পর লাস্টে গিয়ে দিতে হবে ঘি আর একটুখানি গরম মশলা, দিয়ে পরিমাণ মতো গ্রেভি নিয়ে নামিয়ে ফেলতে হবে ছানার ডিম। তো এইভাবে আপনারা রুটি দিয়ে ট্রাই করতে পারেন বা ভাত দিয়ে ট্রাই করতে পারেন, রুটি দিয়ে খুব ভালো জমে যাবে। আর যদি ঘুমটুম পাড়িয়ে দিয়েছি, এবার চকলেট নিয়ে বসতে হবে, বেশ কয়েকটা চকলেটের অর্ডার আছে। আর যারা রাখিতে চকলেট গিফট করতে চাও, মানে চকলেটের অর্ডার দিতে চাও, তারা প্লিজ তাড়াতাড়ি অর্ডার দাও, মানে এখন অর্ডার দিলে আমার পক্ষে সুবিধা হয় না, আর কিন্তু আমি দিতে পারবো না, কারণ আমার পক্ষে 8 যোগে ঘুম পাড়িয়ে তারপরে চকলেট তৈরি করতে হয়। তো সেই রেসপেক্টে একটু প্লিজ তাড়াতাড়ি অর্ডার দাও, তোমরা অর্ডার দিচ্ছ অলরেডি, বাট একটু যারা এখনও ভাবছো অর্ডার দেবো তারা প্লিজ দিয়ে দাও, আমি আগে রেডি করি তারপর তোমার কাছ থেকে পেমেন্ট নিই, তো এমন নয় পেমেন্ট নিয়ে নিই আগে থেকে। তো প্লিজ তাড়াতাড়ি অর্ডার দাও, আমি এটুকুই বলবো, আগে অর্ডারটা তাড়াতাড়ি দাও। এই অর্ডারটা রেডি, এটা যাবে মুম্বাই, এখানে দেখা যাচ্ছে না, বাট এখানে শুভ জন্মদিন দেবায়ন বলে আছে, আর তার সঙ্গে এটা আছে, এটা পুরো মুম্বাইতে যাবে। আপাতত এটা এইভাবে থাকবে, অপূর্ব এসে প্যাক করবে। বাইরে নেমেছে তুমুল বৃষ্টি, আর এই বৃষ্টি হচ্ছে, বিকেল হয়েছে, এর সঙ্গে একটা গ্রেট কম্বিনেশন আমি দেখাচ্ছি তোমাকে, দেখতে পাচ্ছ এখানে সিঙ্গাড়া তৈরি হচ্ছে, একদম গরম গরম সিঙ্গাড়া তৈরি হচ্ছে, জাস্ট ভেজে ভেজে তুলছি। তো জাস্ট ডেডলি কম্বিনেশন, ওখানে বৃষ্টি আর ওখানে সিঙ্গাড়া ভাজা হচ্ছে। তুমি জানো বৃষ্টি হচ্ছিল, জানো জল, হ্যাঁ জল দিচ্ছেন, দাঁড়াও তোমার গ্লাসটা এখনো মাজা হয়নি, দাঁড়াও নিজে নিজে খাবে, ফেলে দেবে, তো ফেলে দেবে ওরম ভয়ে, ওরম ভয়ে খায় না, এইরাম করে নিয়ে এইরাম করে খেতে হয়। তোল ওটাকে, তোল বালিশটাকে, তোল 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 তোলো বাবা, তোলো, উড়ছে না কি, তোলো যেই আমি শুয়েছি একটু করে সঙ্গে সঙ্গে চলে এসছি। বাজে 8টা, আর সন্ধ্যের দিকে বললো বিকেলে আসবে, বিকেল থেকে বসে বসে এখন 8টার সময় এসে এটাকে করতে হবে, যা হোক আপাতত আমাকে করে নিতে হবে, আর এই ঘরটা আবার এক্ষুনি অপরিষ্কার হবে, আবার আমাকে বসে করতে হবে।
আর পারি না, এই জন্য বাড়ির কাছে হাত দিতে যাই না। আমার এই প্রচন্ড অসুবিধা এই ধুলো, আর এই ধুলো ঘাটলেই আমার লাগে ঠান্ডা, কিন্তু কিছু করার নেই। অর্ডারটা যেটা বেরোনোর কথা ছিল সে রেডি এখন। এই যে কি পাগলা হয়ে যাচ্ছে আমরা, ফুল দিয়ে অর্ডার দিচ্ছে যে করতে তা ঠিক। ওরে বাপ রে বাপ, এখন না এইগুলো সবাই ভাঁজ করা হয়ে যাবে। জলটা ভাঁজ দিবি? হ্যাঁ ওই জলটা ভাঁজ। কি চাই তোর এখানে? জল খাবি? এ জল কি করেছে দেখো, জল খাবি মামনি? তোমার ছেলে এত দুরন্ত ছিল, এত ছিল তোমাকে জল খাওয়াতে ওকে ওকে মুছতে দিয়েছি তোকে আমি, ভগবান। এখন এখন দেখো কি ভদ্র হয়ে বসে আছে, এরকম ভদ্র হয়ে তো থাকতে পারিস। হ্যাঁ ব্যাস, এই দেখো দেখো কি করছো, বুঝে উঠতে পারছো না বাবারি বাবা, পা দেয় না বাবা, এতে পা দেয় না। ওটাকে মামনের জিম্মায় দিয়েছি। এবার হচ্ছে ডাক্তারকে হোয়াটসঅ্যাপ করতে হবে না, আর্য ডাক্তারকে হোয়াটসঅ্যাপ করতে হবে। কালকে ভ্যাকসিনেশন আছে ওনার, তো সেটাকে জানাতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, তারপর ওনাকে খাওয়াতে হবে। এখনও ওপরে সমস্যা হয়ে গেছে স্ট্রিপ লাইটটা, এইটা দেখো আমার সোজা আছে, বাট আমার ড্রেসিং টেবিলটা না এইরকম করে এইরকম, মানে জিনিসটা এইরকম এসে এরম গেছে, তো সেইভাবে স্ট্রিপ লাইটটা লাগবে না। ওই জন্য মানে ধরো এটা যদি আমার কাজ হয় জিনিসটা এইরকম যাচ্ছে, নর্মালি দেখতে বাজে লাগবে, বাট যখন লাইটটা জ্বালাবো তখন হয়তো ভালো লাগবে। এইটা যদি আমি স্ট্রিপ লাইট করতাম এরকম হতো তাহলে কিন্তু ইজিলি চলে যেত এইরকম জায়গায়, বা এইরকম যদি তাও হতো। আমার জিনিসটা আছে এইরকম দিয়ে এইরকম। এই কাকাকে বল আর কতক্ষণ, 11:05 ওই দেখ কোথায় লুকিয়ে দিয়েছি, কোথায় লুকিয়েছি। ভালো লাগছে? এবার ঠাকুর সিংহাসনে কর, কি হলো? এই বাবাকে লাইট দেখিয়েছি, এই চাদরটা কি করলো দুজনে মিলে, দেখিয়েছিস বাবাকে, দেখিস লাইট দেখো জ্বালায়। আমি বেডরুম আগে এটা অনেক কিছু করেছি, এখনো এইখানে হুক লাগিয়েছি, এখানে 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 এখানে দাঁড়াও আমি আগে সব রেডি করি, দেন তুমি দেখো দাঁড়াও। এই যে তো এটা এটা মেইনলি যদি ভালো হতো এইখানটা দিয়ে এইখানে আসতো, বা সেটা করা যায়নি, আপাতত যেটুকু হয়েছে সেটুকু এটা। এইবার হচ্ছে আমাকে এটা পুরো মেক ওভার করতে হবে, মোটামুটি যতটুকু বাইরের কাজ করে দিয়েছে এবার ভেতরটা আমাকে করতে হবে, মডিফিকেশন মডিফিকেশন করতে হবে। এবার শুতে চলো, না এবার শুতে চলো। তো এই ব্লগটাকে এখানে শেষ করছি, কারণ এরপর আর ব্লগ এনে যাওয়ার ক্ষমতা আমার নেই। এখন এই ঘরটা সব মোছা কমপ্লিট, ঝাড় দিয়ে মুছে কমপ্লিট, এবার পুরো ঘর ডাস্টিং করতে হবে, একদম ঝুলে ভরে গেছে, মানে চারিদিকে নোংরা ধুলো হয়ে গেছে, তো সেটাকে করতে হবে। কালকে আমার কেক আছে, কালকে আর হবে না, পরশু দিন এটাকে করে দেন আমি ডেকোরেশন শুরু করবো। মোটামুটি এক সপ্তাহ লাগবে, যেহেতু ইনি আছেন তো আমার টাইম লাগবে। তো চলো লাগবে আমাকে জানিও, তো চলো ব্লগটাকে এখানে শেষ করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যদি আমার চ্যানেল